ইমাম এবদুল কাইয়েম রাহমাহুল্লার আল ফাওয়ায়েদ গ্রন্থে উল্লেখিত তাঁরই ছোট্ট একটি উক্তি উদ্ধৃত করে তিনি বলেছেন তুমি তিনটা জায়গায় তোমার অন্তরকে তালাশ করো অনুসন্ধান করো দ্য সিমা এল কোরআন কোরআন শোনার সময় অর্থাৎ যখন তুমি কোরআন শুনবে তুমি তোমার অন্তরকে তালাশ করো ওয়াফি ম্যাজালিসের দিকের ওয়াফি ম্যাজালিসের দিকের অর্থাৎ যখন দিনের কথা আলোচনা করা হয় কোনো মাজলিসে তাহলে সেই মাজলিস সমূহে তুমি তোমার অন্তরকে তালাশ করো ওয়াফি আওকাতিল খালুয়া আর নির্জনতার সময় সময়সমূহে তুমি তোমার অন্তরকে তালাশ করো এরপর তিনি বলছেন ফাই তাজিদ হু ফিহাদ লা কবে তিনি বলছেন যদি এই জায়গাগুলোতে তুমি অন্তরকে তালাশ করেও না পাও তাহলে আল্লাহর কাছে তুমি চাও প্রার্থনা করো যেন তিনি তোমাকে একটি কালব দান করে এহসান করেন কারণ এই মক্ষম তিনটি সময়ে তুমি তোমার কালব তালাশ করে পেলে না কারণ তোমার কালাব নেই তোমার অন্তর নেই কালব বলতে এখানে অন্তর বোঝানো হচ্ছে অর্থাৎ যখন কেউ কোরআন শোনে তখন অন্তর দিয়ে শোনা উচিত যখন কেউ কোনো দিনই আলোচনার মেজলিসে বসে তখনও অন্তর দিয়ে মজলিসের সে কথাগুলো তার অনুধাবন করা উচিত এবং যখন সে একাকী নির্জনে অবস্থান করে তখনও অন্তর দিয়ে হৃদয় দিয়ে সে মহান আল্লাহ সোহান ও আলাকে এবং তার নির্দেশনাগুলোকে স্মরণ করা উচিত আর যদি কারো অন্তর না থাকে তাহলে তো সে এই জায়গাগুলোতে আল্লাহকে স্মরণ করতে পারবে না সে কথাটি ইমাবিনুল কাইয়েম অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেছেন আশা করছি এর মধ্যে আমাদের অনেক শেখার আছে অনেক বোঝার আছে আল্লাহর কাছে তৌফিক কামনা করি তিনি যেন আমাদের সবাইকে কালবে সালিম একটা সুন্দর সুস্থ সব রোগ ব্যাধি থেকে মুক্ত কালবে এবং অন্তর প্রদান করেন আমি